আসসালামু আলাইকুম আমি ভাবনা স্বাগত জানাচ্ছি ঈদের নতুন আরেকটি রেসিপিতে আমার আজকের রেসিপি পাক্কি বিরিয়ানি আজকের এই পাক্কি বিরিয়ানিটা আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া মশলায় আমি তৈরি করে দেখাবো যারা কিনা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান যে মাংসটা সেদ্ধ হবে না বা তলা নিতে লেগে যাবে এরকম একটা ভয় থাকে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অনেক উপকারে আসবে এবং অনেক সুবিধে হবে তাছাড়া আজকের এই পাক্কি বিরিয়ানি রান্না করতে আমি খুবই সহজ কিছু মশলা ব্যবহার করব যা আমাদের ঘরে কিন্তু সব সময় থাকে আর এই পাক্কি বিরিয়ানিকে কিন্তু কাচ্চির ছোট ভাইও কিন্তু বলা হয় এবারে ঈদে কিন্তু আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের এই পাক্কি বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন আজকের এই মূল রেসিপিটি দেখে নেই পাককি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি চাইতে একটু বেশি গরু মাংস নিয়েছি এক কেজি দুশো গ্রাম বা তিনশো গ্রামের মতো হবে সাধারণত পাককে কিন্তু খাসির মাংস দিয়ে রান্না করা হয় আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে পাক্কিটা তৈরি করে দেখাবো আর পাককে বিরিয়ানি রান্না করার সময় সব সময় হাড় চর্বি মাংস সহ এই মাংসটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে পাক্কি বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে শুধু সলিড মাংস নেবেন না সব কিছু মিলিয়ে নেবেন মাংসতে ব্যবহার করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা নিলাম আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লবণ আমি যে পরিমাণে শুকনো মরিচটা এখানে ব্যবহার করেছি ওই পরিমাণে পারফেক্ট আপনারা যদি বেশি খেতে চান ঝালের পরিমাণটা সেক্ষেত্রে এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এই সব কিছু এ মাংসের সাথে দিয়ে দেব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ফ্যাটানো টক দই টক দইটাকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে একটি ফেটিয়ে নিয়েছি এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেব বা ম্যারিনেট করে নেব এই মাংসটা মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথে কিন্তু এটা আপনারা রান্না করতে পারবেন আর দইটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে কিন্তু মাংসতে ব্যবহার করবেন পাখিটা রান্না করার জন্য আমাদের কিছু গোটা মশলা লাগবে এজন্য এখানে আমি চারটে তেজপাতা নিয়েছি নিয়েছি সাত আটটার মতো এলাচ আর নিয়েছি হাফ চা চামচ কাবাব চিনি দুটো কালো এলাচ সাত আটটার মতো লবঙ্গ বা লং হাফ চামচ জিরা আর চার টুকরো ছোট ছোটো সাইজের দারচিনি হাফ চামচ আস্ত কালো গোলমরিচ আর ওয়ান ফোর চা চামচের চাইতে একটু বেশি জয়ত্রী এই সব কিছু কিন্তু এখানে আমরা আস্ত ব্যবহার করব কোনো গোড়া কিন্তু ব্যবহার করব না এদিকে মাংসটা রান্না করার জন্য চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখন এক কাপ সয়াবিন তেল দিয়ে দেব। যে হাঁড়ির মধ্যে কাচ্চি রান্না করবেন ওই হাঁড়িটাই কিন্তু এখানে ব্যবহার করবেন আজকে এই হাড়ির মধ্যেই কিন্তু আমি কাচ্চি রান্না করবো এই জন্য একটা বড়ো সাইজের আমি হাঁড়ি নিয়েছি যাতে আমার চালটা আর মাংসটা একসাথে জায়গা হতে পারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সেই আস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব বা যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এই যে মশলার মধ্যে আমি এখন তেলটা দিলাম যে এক কাপ এই তেলটা দিয়ে কিন্তু আজকের এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করবো আর কিন্তু এখানে তেল ব্যবহার করব না এজন্য তেলের পরিমাণটা কিন্তু একবারই ব্যবহার করতে হবে বারবার কিন্তু দেওয়া যাবে না আর আজকে যে পরিমাণ আমি কাচি রান্না করব। এর জন্য আমার এক কাপ সয়াবিন তেলই যথেষ্ট এর চেয়ে বেশি তেল এখানে আমার প্রয়োজন নেই আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এই মশলাটা থেকে এখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মাংসটাকে একটু মিশিয়ে নেব এবং যে বাটিটার মধ্যে মাংসটা মেখেছিলাম ওই বাটিটা ধুয়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে এটা ধুয়ে আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়ামে রেখে কষিয়ে নেব দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিটের মাঝে মাংসটাকে কিন্তু আমি দুই থেকে তিনবারের মতো ঢাকনাটা তুলে কিন্তু একটু বারবার একটু নাড়াচাড়া দিয়ে দেব যাতে করে নিতে মাংসটা যাতে পুড়ে না যায় এটা কিন্তু অবশ্যই করবেন একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কোথাও কিন্তু আবার উধাও হয়ে যাবেন না ফাঁকে ফাঁকে এসে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন প্রায় দশ মিনিট আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটাকে আমি আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি এই জন্য এটা আর দেখালাম না এখন এই মাংসগুলোকে আমি আরও বিশ মিনিটের মতো চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এবং এই বিশ মিনিটের মাঝে কিন্তু কয়েকবার কিন্তু এটাকে নাড়াচাড়া দেবো তা না হলে কিন্তু তলানিতে মাংসটা কিন্তু লেগে যাবে ফিরে আসছি মাংসটা আমার আবার বিশ মিনিট কষানোর পর প্রায় বিশ মিনিটের মতো আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পারছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর উপরে কিন্তু তেল ভেসে এসেছে এখন এর মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা যদি গরুর দুধটা না দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা লিকুইড কিন্তু গরুর দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনারা দুই কাপ গরুর দুধ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এখন এতে দিয়ে দেবো আমি প্রায় এক চামচের মতো লবণ আমার আরেকটু লবণ দরকার হয়েছে এজন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কিন্তু কম বেশি করে নেবেন লবণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত ফিরে আসছে আমার মাংসটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে ঠিক তখন এদিকে পাখি রান্না করার জন্য চালটা রেডি করে নিচ্ছি মাংসটা হতে হতে এখানে আমি তিন কাপ বাসমতি চাল নিয়েছি ঘরে যে পট দিয়ে চাল মাপি সেই পটের আমি এখানে তিন পট চাল নিয়েছি বা তিন পা আপনারা চাইলে কিন্তু এখানে পোলাওর চালও ব্যবহার করতে পারবেন তবে পাক্কি বিয়ানি কিন্তু বাসমতি চাল দিয়ে বেশি ভালো লাগে এমন কোনো কথা নেই যে বাসমতি চালই ব্যবহার করতে হবে চাইলে আপনারা পোলাওর চাল দিয়েও করতে পারবেন এখনই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এটাকে আমি কি চাল নিতে রেখে দেব কখনোই বাসমতি চালকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে যাবেন না এভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটি চালনিতে রেখে দেবেন কোনো সমস্যা নেই এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি পানিটা ঝরিয়ে রাখার জন্য পাখি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি আরেকটা তরল মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য অল্প একটু জাফরান ফুড কালার এখানে আমি জাফরান ফুড কালারটা ব্যবহার করছি এতে করে এখানে আমি জাফরানের ফ্লেভার প্লাস কালারটাও পাবো আপনাদের কাছে যদি এটা না থাকে তো আপনার এখানে সরাসরি জাফরানটা ব্যবহার করতে পারবেন জাফরনও যদি আপনাদের কাছে না থাকে কোনো সমস্যা নেই এখানে আপনারা অরেঞ্জ যে ফুড কালারটা আছে ওটাও একটু ব্যবহার করতে পারবেন তিনটার একটাও যদি রং আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা এটাকে স্কিপ করতে পারেন সরাসরি দুধটা ব্যবহার করলেই হবে করছি যাতে পাখিটা দেখতে একটু সুন্দর লাগে বা খুব সুন্দর একটা কালার আসে এজন্য এটাকে এখন একটা সাইডে রেখে দেব পরবর্তী এটা পাখি রান্নাতে ব্যবহার করব এদিকে কিন্তু আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে ঠিক এমনটাই চাই আর মাংসটা কিন্তু একেবারে নরম তুল তুলে করে সেদ্ধ করতে হবে সাধারণত কিন্তু কাচ্চি আর পাক্কির মাংসটা কিন্তু অনেক নরম থাকে ঠিক ওইভাবে কিন্তু আমাদের মাংসটাকে রান্না করতে হবে আমার মাংসটা কিন্তু একেবারে নরম তুল তুলে হয়ে গেছে এখন এটি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ বা এক চা চামচের চাইতে একটু বেশি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এই যে শাহি গরম মশলা গুঁড়োটা বললাম এটা কিন্তু আমার হোম তৈরি করা এর ভিডিওটা আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা ক্রাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন এখনই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং জাল করে নেব প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর চোলা রাসটাকে আমি একেবারে লোতে করে দেব। লোতে করে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব ভাজা আলু আলুটাকে আমি সামান্য একটু জর্দার রং দিয়ে তেলে ভেজে নিয়েছি এটা আমরা সবাই পারি যার কারণে এটা আমি আর দেখালাম না এটাকে আমি স্কিপ করে দিয়েছি আলুটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় দশ বারোটার মতো আর আলু বখরা। যদি থাকে ঘরে ব্যবহার করবেন না থাকলে কোনো সমস্যা নেই আরও দিয়ে দিচ্ছি এখানে সাত আটটার মতো আস্ত কাঁচামরিচ যাতে করে পাখি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে এর উপর আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা বসিয়ে দিয়ে চুলা রাসটাকে একেবারে লোতে করে দেব দিয়ে এর উপর আমি সেই মাংসের হাঁড়িটাকে আবার বসিয়ে দেব। এখন কিন্তু চুলা রাসটা কিন্তু একেবারে লোতেই আছে বাড়ানো যাবে না এই অবস্থাতে রেখে দেব রেখে দিয়ে চলে যাব সরাসরি আমি রাইসটা রান্না করার জন্য এজন্য চুলায় আমি আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো শাহিজিরা জিরাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ লবণটা কিন্তু আমি উঁচু উঁচু করে দিয়েছি লবণের পরিমাণটা ঠিক কেমন বুঝবেন পানিটার মধ্যে এমন লবণ দিতে হবে যাতে পানিটা খুব লবণ কাটা হয়ে যায় বা একটা তেতো ভাব আসে পানি থেকে ঠিক ওরকম পরিমাণে এখানে লবণ দেবেন তো আমি এখানে তিন টেবিল চামচ দিয়েও কিন্তু আরেকটু দিয়েছি আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চালটা ধুয়ে রাখা পানিটা ঝরিয়ে রাখা সেই বাসমতি চালটা চালটা দিয়ে এটাকে আমি কয়েকবার একটু নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করবো আমার এই চালটা পুরোপুরি আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এর চেয়ে বেশি কিন্তু এই চালটাকে সেদ্ধ করতে যাবেন না কেননা এটা কিন্তু আমরা দমে দেব বাকি যে বিশ পারসেন্ট এটা কিন্তু সেই দমে হয়ে যাবে যদি পোলাওয়ার চাল ব্যবহার করেন এখানে সেক্ষেত্রে এখানে আপনারা ষাট বা সত্তর পার্সেন্ট পর্যন্ত এই পোলাওয়ার চালটাকে সেদ্ধ করে নেবেন এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না তা না হলে কিন্তু ভাতটা যাও যাও বা বলে যাবে আমার এই রাইসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আশি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি সরাসরি পানিটা ঝরিয়ে নেব এই গরম গরম অবস্থায় এবং গরম গরম চালটাকে কিন্তু আমি সরাসরি সেই আগে থেকে রান্না করে রাখা মাংসর মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে দেব। চালটাকে খুব ভালোভাবে চারোপাশে কিন্তু সমান করে ছড়িয়ে দেবেন যাতে করে মাংসটা যাতে দেখা না যায় ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই দুধের মিশ্রণটা এক জায়গায় কিন্তু ধপাস করে ঢেলে দেবেন না চারোপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন যাতে মাংসের চারোপাশে দুধের মিশ্রণটা থাকতে পারে এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরস্ত আমরা সবাই কিন্তু কম বেশি করতে পারি এই জন্য এটা দেখালাম না স্কিপ করেছি এখন এতে দিয়ে দেবো সুন্দর একটা শাহি ফ্লেভার আনার জন্য প্রায় এক চা চামচের মতো কেওড়া জল এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাঁচটাকে একেবারে লোতে রেখে ঘড়ি ধরে বিশ মিনিট আমি এটাকে দমে রেখে দেবো এই বিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা আর তুলবো না ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা কিন্তু একটা কাগজের মাধ্যমে বন্ধ করে দেবো তবে আপনাদের কম বেশি লাগতে পারে আমার বিশ মিনিটের মতো সময় লাগবে যদি বেশি রাখতে ইচ্ছে হয় পঁচিশ মিনিট কিন্তু এর উপরে কিন্তু রাখতে যাবেন না ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনাটা এখন আমি তুলে ফেলছি আমার পাককে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে প্রায় বিশ মিনিটে কিন্তু এটাকে আমি দমে রেখেছি এর বেশি কিন্তু রাখিনি আপনাদের একটু কম বেশি লাগতে পারে যদি মনে হয় আপনাদের নিচে পানি আছে তাহলে আরও পাঁচ মিনিট বাড়ি এটাকে দমে রাখতে পারেন এখন এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেবো ঢাকনাটা যখন তুলেছি এটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা না রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না আর বিরিয়ানি সবসময় এক সাইড থেকে পরিবেশন করবেন বেশি এলোপাথারি পাথারি করে নাড়াচাড়া করতে যাবেন না তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তৈরি হয়ে গেছে আমার দারুণ মজা পাক্কি বিরিয়ানি আজকের এই পাক্কি বিরিয়ানিটাকে আমি আলু বখরার চাটনি দিয়ে সার্ভ করেছি এই আলু বখরা চাটনি রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ক্রাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন আর এই পাক্কি বিরিয়ানিটা খেতে যে এতটাই মজার হয়েছে যা আপনার রান্না না করলে বুঝতেই পারবেন না আমি বলবো এটা আমার খাওয়া সবচাইতে বেস্ট পাক্কি বিরিয়ানি নিজের খাবার নিজের প্রশংসা করছি একদমই না রান্না করে দেখুন একবার যদি মজা না হয় তখন আমাকে বলবেন যে আপু আপনি ভুল বলেছেন যারা কাচ্চি রান্না করতে ভয় পান তাদের জন্য কিন্তু এই পাক্কি বিরিয়ানিটা অনেক অনেক সহজ হবে মাংস নিয়ে বা প্লাস আলু নিয়ে কোনো টেনশন করতে হবে না একেবারে তুলোর মতো নরম তুল হবে মাংস প্লাস আলুটাও এবার ঈদে কিন্তু বাসায় আপনারা এই পাখি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ